অভিনেত্রী শাহ হুমায়রা সুবা চলচ্চিত্রে কাজ করে তিনি এরই মধ্যে আলোচনায় এসেছেন। প্রশংসা পেয়েছেন সিনেমা প্রেমীদের কাছ থেকে। সেই প্রশংসার সঙ্গী করে এবার তিনি পেলেন এস আর নিউজ জয়িতা সম্মাননা 2023। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবার সঙ্গে পুরস্কার পাওয়ার কথা শেয়ার করেছেন। তিনি পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, পুরস্কার পেতে কে না ভালোবাসে, ছোট হোক বড় হোক সম্মাননা অনেক সম্মানের। ধন্যবাদ এস আর নিউজ জয়িতা সম্মাননা 2023, সবাই দোয়া করবেন আমার জন্য। সুবা বসন্ত বিকাশ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছেন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। রফিক শিকদারের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্র বিপরীতে শাহ হুমায়রা সুবা অভিনয় করেছেন। 2019 সালে বসন্ত বিকেল সিনেমায় অভিনয়ের জন্য যুক্ত হন সুবা। পরে অবশ্য আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি, যদিও এখনও তার অভিনীত কোনো সিনেমায় মুক্তি পায়নি। সঙ্গীতশিল্পী হিসেবে ইলিয়াস হোসেন বেশ পরিচিতি পেয়েছিলেন। তার কণ্ঠে না বলা কথা, এক পলকে, নীল নয়না, সারাটি জীবন ইত্যাদি গান জনপ্রিয়তা পেয়েছে। তবে অনেকদিন ধরে গান থেকে দূরে রয়েছেন, এখন তাকে রাজনীতি অঙ্গনেই বেশি দেখা যায়।